এটা হচ্ছে পার্ক স্ট্রিটের ক্রাউড দেখতে পাচ্ছ গাইস, মানে সেই লেভেল। কিন্তু ছবি বন্দি করার জন্য কিন্তু সবাই এখানে এসছে, ঠিক আছে, দূর দূরান্ত থেকে দেখতে। অ্যালান পার্কে যা যা ঢুকবে ভেবেছো, আসছো বা এসে গেছো, তো তাদেরকে একটা রিকোয়েস্ট করে দিই, অ্যালান পার্কে ঢুকতে পারবে না। অ্যালান পার্কে বন্ধ থাকবে, যাই হোক। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আর তোমরা দেখছো বঙ্কিয়েশন আকাশ ইউটিউব চ্যানেল। তো কলকাতার যাবতীয় হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ব্রো। বড়দিন মানেই কিন্তু হচ্ছে, মানে বাঙালিদের বলতে গেলে, পার্ক স্ট্রিট যাওয়া, ঠিক আছে, কেক খাওয়া, ঘোরাফেরা, ঠিক আছে, আরও অনেক কিছু। তো বলতে গেলে তো আমি এখন যেতে চলেছি এসটি জোন্স চার্জে, যেটা তোমরা যেতে পারবে 37 বা 37-এ উঠবে, উঠে সিধা তোমরা গেটি স্ট্যান্ডে নামবে। গেটি স্ট্যান্ডে নেমে কিন্তু ঠিক বাঁ দিকে কিন্তু পেয়ে যাবে তোমরা হচ্ছে এসটি জোন্স চার্জ। তো বাই দ্য ওয়ে আমি তোমরা চার্জে যাই, দেন তোমাদের পুরো দেখাচ্ছি কীরকম কী, মানে ভেতরকার সৌন্দর্য সাজিয়েছে, ফুটে তুলেছে, তো সব দেখাবো। তো চলো পার্ক স্ট্রিটেও যাবো আমি, সেটাও দেখাবো, চলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রভু যিশুর কিন্তু এখানে জীবন কাহিনীটাকে তুলে ধরা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর লাইট ফাইট কিছু এখন অব্দি জ্বালানো হয়নি, লাইটটা এখানে জ্বালানো হয়নি বলতে গেলে, যেহেতু আমি একটু টাইম বলতে গেলে 5:30-5:30 দিকে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, ঠিক আছে। চার্জটার নাম আমি একটু পরে বলছি তোমাদের, তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা। চার্জের ভেতরের দিকটা আমরা ঢুকতে চলেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ, চলো ভেতরে গিয়ে দেখাই। সুন্দর কিন্তু ওনার যে জীবনটা চলে গেছে, ওই ফটোটা কিন্তু বন্দি করে রয়েছে এখানে, আর আরও কিছু জিনিস আছে এখানে দেখতে পাচ্ছ। ঘুরতে ঘুরতে কিন্তু আমি সামনের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ, একদম সামনে কিন্তু মেন যে যেখানে প্রার্থনাটা করা হয় আর কি, যিশু, মানে প্রভু যিশুর যেখানে স্থানটা, তো ওটা কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে, আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে। তো যেতে যেতে কিন্তু এখানে একটা আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছি কী সুন্দর কিন্তু গাছ, ঠিক আছে, গাছটা খুব সুন্দর লাগছে, বেশ লাইটিং ফাইটিং করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর পুরো এই ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ, ওকে, নামটা সেটা হচ্ছে এসটি জোন্স চার্চ, ঠিক আছে, এটা তোমরা ঠিক চলে আসতে পারবে। তাহলে এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা, ওকে, পুরো এই জায়গাটায় এই যে ঝাড়বাতিটা কিন্তু সুন্দর, বেশ ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে। আর বাকি রয়েছে ভেতরের দিকে, ওই জায়গাটাতে ঠিক আমি গেলাম তোমরা দেখতে পেলে। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের ক্রাউড দেখতে পাচ্ছ গাইস, মানে সেই লেভেলে এখন ভিড় দেখতে পাচ্ছ, আর ওই লোকখানে কিন্তু দেখতেই পাচ্ছ। চলো দেখতে পাচ্ছ, চল চল, ভিড় দেখতে পাচ্ছ, চলো তোমাদের সামনের পোর্শনটা দেখাই, চলো। টাওয়ারটাও রাখা হয়েছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি লাগছে দেখতে পাচ্ছ, একবার হলেও গাইস তোমরা একবার আসো, ঠিক আছে, মানে যারা পার্ক স্ট্রিটে আসেনি ভাই, কিচ্ছু আসেনি ভাই বলতে গেলে, দেখতে পাচ্ছ। আজকে আমার ফেসটা কম দেখাচ্ছি, ঠিক আছে, ভিডিও দেখাচ্ছি তোমাদের বেশি, কেন বেশিরভাগই লোকরা আছে যারা দেখতে পছন্দ করে, সেটাই আমি দেখাতে চলে সবাই। কিন্তু ছবি বন্দি করার জন্য কিন্তু সবাই এখানে এসছে, ঠিক আছে, দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছ, ভিড় দেখেছো, একটা উচ্ছ্বাস, মানে আনন্দ উচ্ছ্বাস কিন্তু ফুটে রয়েছে মানুষের মুখে। আর এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সান্টা দাদু কিন্তু একদম টাটা ফাটা দিচ্ছে, সবাই বলতে গেলে এখানে আনন্দে আছে, আমিও আছি ইভেন। তো দেখতে পাচ্ছ সামনের যে গেটটা, ঠিক আছে, ওটা আমি দেখাবো তোমাদের, তো চলো আমি যেতে যেতে দেখাই, ওকে, চলো। আর এখানে দেখতে পাচ্ছ ক্রাউড, এই সামনের গাছটা কিন্তু বেটার লেভেলে, সেই লেভেলে লাগছে আমার, তো চলো দেন আমি এবার ওখানে গিয়ে দেখাই। এবারে সবচেয়ে যেটা আকর্ষণীয় লাইটিং যেটা বলতে পারো, প্রত্যেক বছর করে এই রিফ্লেক্টটা যা পড়ছে না ভাই, ফ্যান্টাস্টিক রিফ্লেক্ট আছে ভাই, দেখতে পাচ্ছ একদম, মানে এক ঘর লেভেলে কিন্তু লাইটিংটা বেড়েছে, দেখতে পাওয়া যায় এক এক করে কিন্তু স্কিনই এ হচ্ছে, আর সবাইকে কিন্তু বেশ হেভি লাগছে লাইটিংটা, চলো।
এই যে দেখতে পাচ্ছ প্রাউ, আর আগে আমার তোমরা থেকে বেশি কিন্তু আমি দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিড়, দেখো ভিড় দেখো লেভেলের, ঠিক আছে দেখতে দাও খালি। সো হ্যালো হ্যালো গাইস, 2022-এর তুলনায় কিন্তু 23-এ এবারে কিন্তু ধাক্কা লাগানো ভিড়, ধাক্কা লাগানো ভিড়, ধাক্কা লাগানো ভিড়। ক্যা কাক বলা তুমি, এই পেলে ক্যা বলা, চল বলতে গেলে, ঠিক আছে। আর একটা কথা বলি, অ্যালায়েন্স পার্কে যা যা ঢুকবে ভেবেছো, আসছো বা এসে গেছো, তো তাদেরকে একটা রিকোয়েস্ট করে দিই, অ্যালায়েন্স পার্কে ঢুকতে পারবে না। অ্যালায়েন্স পার্কে যেহেতু কিছু শো ফো থাকছে বা ভিড়ের জন্য ঢুকতে ফুকতে পারবে না, আর যদি খোলা থাকে কিছুক্ষণের জন্য খোলা থাকছে, কিন্তু গুগলে তোমরা যদি সার্চ করো ওখানে ক্লোজ থাকবে, বন্ধ থাকবে, বন্ধ থাকবে। যাই হোক, তো আসা বিধা হয়ে যাবে বেকার। তো তোমরা নর্মালি এসে এখানে পার্কটিতে মজা করতে পারো, এখানে জেনারেলি মারাত্মক লেভেলে ভিড় আছে, ঠিক আছে বলতে গেলো। আর খুব সুন্দর বেশ লাইটিং করেছে, আমার লাইটিংটা হেভি লাগলো পার্সোনালি। তো চলো দেন, বেসিক্যালি মেনলি আমার বেস্ট লেগেছে হচ্ছে তোমার এদিককার যে ডেকোরেশনটা না, প্রত্যেক বছরে কিন্তু নিত্য নতুন ডেকোরেশন তোলে, তো এবারও দেন দেখতে পাচ্ছ ঘন্টাওয়ালা লাইট ফাইটগুলো তুলেছে। তো আমার দিদি কিন্তু টুপি টুপিগুলো কিনে নিয়েছে, ঠিক আছে সেলফি টেলফি সবাই কিন্তু ফটোবন্দি করে যাচ্ছে নিয়ে, আর দেন আমিও যাচ্ছি। তো গাইস, ব্লগটা আজকে এতটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, ঠিক আছে। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আর তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর বড়দিন তো মনে হয় কেমন কাটছে না কাটছে অবশ্যই বলো, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই।